হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টা অবশ্যই কিন্তু সিএইচও রিক্রুটমেন্ট সংক্রান্ত, অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। সিএইচও রিক্রুটমেন্ট সংক্রান্ত পরের দিকে তোমরা যখন তোমাদের এক্ষেত্রে রেজাল্ট পাবলিশড হবে, তখন তোমাদের কিন্তু এক্ষেত্রে ইন্টারভিউ ফেস করতে হবে। এই ইন্টারভিউয়ে কী কী ধরনের কোশ্চেন্স জিজ্ঞাসা করা হয়, এই রিলেটেড আমি অলরেডি দুটো ভিডিও কিন্তু করে দিয়েছি। সেই দুটো ভিডিওর লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্স সেকশানে দুটোতেই দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। প্লাস আজকে কিছু তোমাদের নতুন কোশ্চেন্স আমরা আলোচনা করব, সেগুলোর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। সিএইচও রিক্রুটমেন্টের যে ইন্টারভিউ হতে চলেছে বা যেটা রিটেন এক্সামিনেশন ফল ফোকাসের পরবর্তী ক্ষেত্রে তোমরা জানতে পারবে যে কারা কারা সিলেক্টেড হয়েছ, যারা সিলেক্টেড হবে তারা কিন্তু ইন্টারভিউয়ে যাবে। এই ইন্টারভিউ পাস করার পরে দুটো স্টেপ রয়েছে, যারা জিএনএম এর ফর্ম ফিল আপ করেছিলে তাদেরকে কিন্তু সিপিসিএইচ ট্রেনিং করতে হবে, সিপিসিএইচ ট্রেনিং করতে হবে। এবং যারা বিএসসি নার্সিং থেকে বিলং করেছো তাদের এক্ষেত্রে ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয়ে যাবে। এই ইন্টারভিউটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে ইন্টারভিউয়ে যারা নেবেন, ইন্টারভিউয়ে যারা প্যানেলে থাকেন, গত দু তিন বছরের এক্সপিরিয়েন্স যেটা আমাদের রয়েছে তার উপর বেস করেই আমি তোমাদের বলছি যে লাস্ট সেশনে প্রচুর সংখ্যক স্টুডেন্ট সিএইচওতে রিক্রুটমেন্ট পেয়েছে আমাদেরই চ্যানেলের মাধ্যমে, অর্থাৎ আমাদের চ্যানেল যারা ফলো করেছিল তাদের এক্ষেত্রে রিক্রুটমেন্ট হয়েছে এবং তারা আমাদের ইনস্ট্রাকশনগুলি প্রপারলি কিন্তু শুনেছিল। প্রচুর সংখ্যক, প্রায় সিপিসিএইচ ট্রেনিং সম্ভবত 70 জন সিপিসিএইচ ট্রেনিংয়ের সঙ্গে যুক্ত রয়েছে এবং প্রায় এক্ষেত্রে 35 স্টুডেন্ট ডাইরেক্ট বিএসসি থেকে কিন্তু জব পেয়েছে, তাদের নাম সিলেকশনস হয়েছে। তাহলে তোমাদের আগামী দিনে যাদের রিক্রুটমেন্ট রয়েছে এই রিক্রুটমেন্ট প্রসিডিওরটা কিন্তু তোমরা মন দিয়ে শুনবে। সিএইচও রিক্রুটমেন্ট মূলত হয়ে থাকে কমিউনিটি হেলথ নার্সিং, অর্থাৎ কমিউনিটির ওপর ডিপেন্ড করে, কমিউনিটি হেলথের ওপর ডিপেন্ড করে কিন্তু এই রিক্রুটমেন্টটা হয়ে থাকে, যেটাকে পরিচালনা করে অবশ্যই তোমরা জানো ন্যাশনাল হেলথ মিশনস, এবং এটার টাকা বা ফান্ডিং পাঠায় ন্যাশনাল হেলথ মিশন থেকে, রাজ্য সরকার এটাকে মনিটরিং করে। তাহলে এবছর যে তোমাদের এক্সাম হয়েছে যেটা 9 তারিখ এবং 10 তারিখ, তার রেজাল্ট কিছু দিনের মধ্যেই পাবলিশড হবে, তার পরবর্তী ক্ষেত্রে তোমাদের প্রিপারেশনস কিন্তু নিতে হবে ইন্টারভিউয়ের জন্য। তাহলে এই ইন্টারভিউ কিভাবে প্রিপারেশন নেবে সেই সংক্রান্ত বিষয় এখন আলোচনা করব। ইন্টারভিউটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওটাও গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটা একদম শেষ পর্যন্ত শুনবে, যারা খুবই মনোযোগ দিয়ে শুনবে এবং বিশেষত যে কথাগুলি আমি বলবো সেই কথাগুলি বা ইনস্ট্রাকশনসগুলি যদি ঠিকঠাকভাবে এক্ষেত্রে তোমরা মেনে নিতে পারো বা ঠিকঠাকভাবে এক্ষেত্রে যদি পালন করতে পারো, তাহলে কিন্তু তোমাদের একটা সুযোগ থাকছে। কারণ তোমরা অনেকেই নিউ ফ্রেশার্স রয়েছো, তাদের দেই ডোন্ট হ্যাভ এনি কাইন্ড অফ এক্সপিরিয়েন্স রিগার্ডিং সিএইচও জবস অর ইন্টারভিউ। তোমাদের মধ্যে যারা ফ্রেশার্স রয়েছো তাদের কিন্তু কোনো ধরনের এক্সপিরিয়েন্স নেই, তারা ফার্স্ট টাইম ফেস করছো সিএইচও ইন্টারভিউ। যারা গতবারে দিয়েছো তারা আশা করি জানো। এক্ষেত্রে আমি কিছু সংখ্যক কোশ্চেন্স তোমাদের বলে দিচ্ছি, এই জায়গাগুলি থেকে তোমরা কোশ্চেন্সগুলি ভালোভাবে করবে। প্রথমেই বলে রাখি সেটা হচ্ছে যে আইসিডিএস প্রোগ্রামটা তোমরা ভালোভাবে করবে। আইসিডিএস প্রোগ্রাম যেটা রয়েছে এটা সেন্ট্রাল গভর্নমেন্টে কবে লঞ্চ করা হয়েছিল, কি তোমার হচ্ছে এই আইসিডিএস যে তোমার প্রোগ্রামটা রয়েছে তার পটভূমি কি রয়েছে, ব্যাকগ্রাউন্ড কি রয়েছে, এবং এর কবে থেকে লঞ্চ করা হয়, এর মূল কার্যকারিতা কী, এবং এটা জনমানসে এবং শিশুদের জন্য কী কী এক্ষেত্রে উপকারিতা হচ্ছে পুরো বিষয়টা করে নেবে। এবং আইসিডিএস যে প্রোগ্রামটা রয়েছে এর একটা স্ট্রাকচার রয়েছে, স্ট্রাকচার বলতে আপার লেভেল থেকে লোয়ার লেভেল পর্যন্ত আইসিডিএস এর স্ট্রাকচার, আইসিডিএস এর স্ট্রাকচার যেটা রয়েছে সেটা আপার লেভেল থেকে, অর্থাৎ একদম আপার বডি থেকে লোয়ার লেভেল পর্যন্ত এর যে স্ট্রাকচার, অর্থাৎ কেন্দ্র থেকে রাজ্য পর্যন্ত যে স্ট্রাকচারটা রয়েছে, কী কীভাবে এটা কন্ট্রোল করা হয় এবং কারা কন্ট্রোল করে, ফাংশান কী কী, প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের জানতে হবে আইসিডিএস এর মাধ্যমে। নেক্সট চলে আসছি স্কুল হেলথ প্রোগ্রাম যেগুলি রয়েছে সেগুলো তোমাদের জোর দিতে হবে। স্কুল হেলথ প্রোগ্রাম যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের জোর দিতে হবে।
মাদার অ্যান্ড নিউবর্ন কেয়ার, অবশ্যই বিষয়টা তোমাদের কিন্তু পড়ে যেতে হবে, এখান থেকে কোশ্চেন্স আসে। মাদার অ্যান্ড নিউবর্ন কেয়ার তোমাদের পড়ে যেতে হবে, এখান থেকে প্রচুর কোশ্চেন্স তোমরা পাবে। নেক্সট হচ্ছে লেট নিউবর্ন কেয়ার সম্বন্ধে বিষয়টা কিন্তু তোমাদের আইডিয়া থাকতে হবে। এবং কমিউনিটি হেলথ নার্সিং অর্থাৎ সিএইচও যেটা রয়েছে, তোমাদের পোস্টিং কিন্তু গ্রামাঞ্চলে সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে হবে। সুস্বাস্থ্য কেন্দ্রগুলি তোমরা প্রত্যেকেই দেখেছো, যারা গ্রামাঞ্চলে রয়েছো তারা প্রত্যেকে জানো যে সুস্বাস্থ্য কেন্দ্রগুলি সেই সুস্বাস্থ্য কেন্দ্রে হবে, এবং এখানে অনেক কিছু বিষয় তোমাকে মনিটরিং করতে হবে। তার মধ্যে লেট নিউবর্ন কেয়ার তোমরা এই পোর্শনটা ভালোভাবে করে যাবে। তার পাশাপাশি ম্যাটারনাল যে কমপ্লিকেশনস বিষয় যেগুলি রয়েছে সেই বিষয়গুলি তোমাদের কিন্তু পড়ে যেতে হবে, এখান থেকে কোশ্চেন্স আসে। আমি জায়গাগুলি ভালোভাবে বলছি, যে জায়গাগুলি বা যে চ্যাপ্টারগুলি এগুলো থেকে স্টুডেন্টদের ম্যাক্সিমাম কোশ্চেন্স এসেছে। নেক্সট হচ্ছে মাদার অ্যান্ড নিউবর্ন কেয়ার। মাদার অ্যান্ড নিউবর্ন কেয়ার যে চ্যাপ্টারটি রয়েছে, এই চ্যাপ্টার বা যে তোমাদের ম্যাটারটি রয়েছে, এই ম্যাটারটা তোমাদের ভালোভাবে পড়ে যেতে হবে, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন্স তোমাদের প্রচুর পরিমাণ কিন্তু আসে। নেক্সট তোমাদের হচ্ছে কমিউনিকেবল ডিজিজ। এই কমিউনিকেবল ডিজিজ এবং নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো রয়েছে সেগুলো তোমাদের দেখে যেতে হবে, কারণ এখান থেকে প্রচুর কোশ্চেন্স আসে। কমিউনিকেবল ডিজিজ এবং নন কমিউনিকেবল যে ডিজিজগুলি রয়েছে, ন্যাশনাল হেলথ প্রোগ্রাম যেগুলি আমাদের দেশে ন্যাশনাল হেলথ প্রোগ্রাম রয়েছে, যেগুলো মূলত কমিউনিটি হেলথ রিলেটেড ন্যাশনাল প্রোগ্রাম, ন্যাশনাল হেলথ প্রোগ্রামগুলি প্রত্যেকটা কিন্তু তোমাদের ভালোভাবে দেখে যেতে হবে, কারণ এখান থেকে তোমরা বহু সংখ্যক কোশ্চেন্স কিন্তু কমন পাবে। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, এই ন্যাশনাল হেলথ প্রোগ্রামটা দেখে গেলে তোমরা এখান থেকে প্রচুর সংখ্যক কোশ্চেন্স কমন পাবে। তারপরে তোমাদের বলেই দিলাম আমি যে কমিউনিকেবল ডিজিজ, নন কমিউনিকেবল ডিজিজ, এদের কারণ এবং কিভাবে এটা প্রিভেনশন করা যায় এবং কী কী মেথড রয়েছে সেই বিষয়গুলি করতে হবে। কমিউনিটি হেলথ রিলেটেড যে বিষয়গুলি রয়েছে সেই হেলথ রিলেটেড বিষয়গুলি তোমাদের ভালোভাবে স্টাডিজ করে প্রত্যেককে যেতে হবে, কারণ সিএইচও জব প্রচুর সংখ্যক স্টুডেন্ট এবারে অ্যাপ্লাই করেছে। হিউজ নাম্বার অফ স্টুডেন্ট সিএইচও জবে কিন্তু অ্যাপ্লাই করেছে, কারণ যারা পাস করবে, ভালোভাবে জেনে রাখো, গত দু বছর বা তিন বছরে যে কাজ যেটা তোমাদের হচ্ছে মেনে চলা হয়েছে, 1:4 রেশিওতে কিন্তু ইন্টারভিউয়ে ডাকা হচ্ছে, অর্থাৎ একজন সিটের জন্য 4 ক্যান্ডিডেটকে ডাকা হবে, যেটা গত বছর হয়েছে, এবছরে হয়েছিল, গত বছরেও হয়েছিল, তার রেশিও অনুসারে 1:4 তোমাদের ডাকা হবে। তাই তোমাকে কিন্তু ইউ হ্যাভ টু বেস্ট কোয়ালিটি, কারণ তোমার এক্ষেত্রে তোমাকে কিন্তু বেস্ট কোয়ালিটি হতে হবে, এবং অবশ্যই ইউ হ্যাভ টু পারফর্ম ওয়েল। তোমাকে কিন্তু পারফরমেন্স, তোমার ইন্টারভিউ রুমে ভালো পারফরমেন্স করতে হবে, তার নিরিখে তোমার সিলেকশনস হবে, আদারওয়াইজ ডিসকোয়ালিফাই হয়ে যাবে। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট তোমাদের বলছি যে কমিউনিটি হেলথ রিলেটেড যে নার্সিং বিষয়গুলি রয়েছে সেটা পড়বে। ডেমোগ্রাফিক চ্যাপ্টার্স যেগুলো রয়েছে, ডেমোগ্রাফিক চ্যাপ্টার্স যেগুলো রয়েছে সেগুলো তোমরা পড়ে যাবে। ডেমোগ্রাফিক চ্যাপ্টার্সগুলো খুবই ইম্পর্টেন্ট। নেক্সট ভেক্টর বার্ন ডিজিজ এবং তার পাশাপাশি ভেক্টর বার্ন ডিজিজ কী কী রয়েছে এবং এর কারণ কী কী, এগুলো তোমাদের কিন্তু পড়ে যেতে হবে ভেক্টর বার্ন ডিজিজ এর ক্ষেত্রে। স্যানিটাইজেশনস অ্যান্ড নিউট্রিশনস, এটা খুবই গুরুত্বপূর্ণ। স্যানিটাইজেশনস অ্যান্ড নিউট্রিশনস, এটা খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গাগুলি ভালোভাবে করে যাবে। তার পাশাপাশি চাইল্ড হেলথ রিগার্ডিং যে চ্যাপ্টারগুলি রয়েছে এগুলোও তোমাদের কিন্তু করে যেতে হবে। ন্যাশনাল হেলথ মিশনস কবে লঞ্চ করা হয় ইন্ডিয়াতে এবং তার পাশাপাশি ওয়েস্টবেঙ্গলে কবে থেকে এটা অ্যাপ্লিকেবল করা হয় বা লঞ্চ করা হয় এবং এর স্ট্রাকচার, ন্যাশনাল হেলথ মিশনস বা ন্যাশনাল হেলথ প্রোগ্রামের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারগুলি কিন্তু করে যাবে। ইমিউনাইজেশন শিডিউল, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, ইমিউনাইজেশন শিডিউল কিন্তু করে যেতে হবে এবং কারেন্ট যে ইমিউনাইজেশন শিডিউল রয়েছে সেটা কিন্তু টোটাল মুখস্থ করে তোমরা যাবে। কারেন্ট ইমিউনাইজেশন শিডিউল, সেখানে কতটা ডোজে কী পরিমাণ ডোজ দেওয়া হচ্ছে, কতটা ডোজ দেওয়া হচ্ছে, সমস্ত বিষয়গুলি তোমাদের কিন্তু জানতে হবে, কারণ সিএইচও চাকরির ক্ষেত্রে এগুলি খুবই গুরুত্বপূর্ণ। যেমন wbhrb মূলত পোস্টিং হয়ে থাকে হসপিটাল বা তোমার মেডিকেল যে কলেজগুলি, সেখানে কিন্তু সিএইচওর ক্ষেত্রে তুলনামূলকভাবে কমিউনিটি
হেলথ রিলেটেড যে বিষয়গুলি সেগুলো তোমাদের কিন্তু এক্ষেত্রে ভালোভাবে দেখে যেতে হবে। এটা কিন্তু ডিফারেন্ট, ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে রিক্রুটমেন্ট হয় তার থেকে একটু ডিফারেন্ট। তারপর ওল্ড এজ, যেহেতু কমিউনিটির সঙ্গে তোমরা ডিল করবে, ওল্ড এজে কী কী ধরনের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে স্কিম দেওয়া রয়েছে এটা তোমাদের জেনে যেতে হবে। ওল্ড এজ এবং তার পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে ওল্ড এজে কী কী ধরনের সুবিধা দেওয়া হচ্ছে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে ওল্ড এজে কী কী সুবিধা এবং কী কী স্কিম রয়েছে সেগুলোও তোমাদের দেখে যেতে হবে। কারণ এইখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ কোশ্চেন্স তোমাদের আসবে সিএইচও রিলেটেড। এর আগে আমি আরও দুটো ভিডিও করে দিয়েছি, সেগুলো আমি তোমাদের কমেন্ট বক্স সেকশানে আমি দিয়ে দেবো লিঙ্ক, সেগুলো তোমরা করবে। পাশাপাশি গত বছরের প্রচুর সংখ্যক কোশ্চেন্স আমরা আলোচনা করেছিলাম সিএইচও রিক্রুটমেন্টের, প্রচুর সংখ্যক কোশ্চেন্স আমরা গতবারের যে ভিডিওগুলি রয়েছে যেগুলো সাধারণত স্টুডেন্টরা সেগুলি পড়াশোনা করে এবং গতবারে কিন্তু তারা চান্স পেয়েছে সেগুলোও তোমরা দেখে যাবে। কোথা থেকে দেখবে আমি দেখিয়ে দিচ্ছি যে কোথা থেকে তোমরা সেই ভিডিওগুলি দেখবে। তোমরা দেখতে পাচ্ছ যে এটা আমার চ্যানেল এডু-নার্সিং তন্ময় স্যার। এই চ্যানেলে গতবারের যে ভিডিওগুলি রয়েছে সেই ভিডিওগুলি তোমরা কিন্তু করে যাবে প্রত্যেকে। কোথা থেকে পাবে সেটাও বলে দিচ্ছি, প্লে লিস্টে ভিজিট করলে, আমার চ্যানেলে আসার পর প্লে লিস্ট ভিজিট করবে। প্লে লিস্টে তোমরা এই ওপরের দিকেই দেখতে পাবে সিএইচও নিউ রিক্রুটমেন্ট, অর্থাৎ এটা তোমাদের জন্য এই বছরে যে রিক্রুটমেন্ট হয়েছে হতে চলেছে সেটার জন্য এখানে 52টা ভিডিও রয়েছে। কিন্তু গতবারের যে ভিডিওগুলি আলোচনা করছি, অর্থাৎ গতবারের যে ভিডিওগুলির কথা আমি বললাম সেটা কোথা থেকে পাবে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। নিচের দিকে তোমরা স্ক্রল ডাউন করবে এবং এক্ষেত্রে নিচের দিকে স্ক্রল ডাউন করার পর দেখতে পাবে এখানে অনেক সংখ্যক তোমরা কিন্তু ভিডিও পেয়ে যাবে। কিন্তু তোমাদের জন্য যে ভিডিওটা হচ্ছে গুরুত্বপূর্ণ সিএইচও রিক্রুটমেন্টের, যেটা গত বছরে আমরা করেছিলাম এবং যেখান থেকে প্রচুর সংখ্যক স্টুডেন্ট সাফল্য লাভ করেছে, সেই ভিডিওটা হচ্ছে ঠিক নিচের দিকে যখন আসবে তোমরা এখানে দেখতে পাবে স্ক্রল ডাউন এই পোর্শনে আসতে হবে সিএইচও রিক্রুটমেন্ট 2023। ভালো করে দেখে নাও সিএইচও রিক্রুটমেন্ট 2023 এখানে আসতে হবে, সিএইচও রিক্রুটমেন্ট 2023 এখানে এলে আসার পরবর্তী ক্ষেত্রে তোমরা কি করবে এটাকে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর 455টার কাছাকাছি ভিডিও দেখাচ্ছে, এখানে থেকে সিএইচওর যে কোশ্চেন্স রিলেটেড ভিডিওগুলি রয়েছে গত বছরের সেগুলো ভালোভাবে তোমরা এক্ষেত্রে এই ভিডিওগুলি প্রত্যেকটা লিঙ্ক ক্লিক করে দেখে যাবে। কারণ এখান থেকে প্রচুর কোশ্চেন আসবে সিএইচও রিলেটেড, যে কোশ্চেন্সগুলি প্রায় এখানে তোমরা 170-180 কোশ্চেন্স পেয়ে যাবে সিএইচওর ইন্টারভিউ সংক্রান্ত। আমি জাস্ট স্ক্রল ডাউন করছি, এখান থেকে তোমাদের দেখতে হবে সিএইচওর, তোমরা থাম্বনেইল দেখলেই বুঝতে পারবে কোথায় কোশ্চেন্স রয়েছে সিএইচওর কোশ্চেন্স, তোমরা এক্ষেত্রে কিন্তু সমস্ত কিছু দেখে নেবে, এখান থেকে করে যাবে নিজেদের ভালোর জন্য এবং প্রচুর সংখ্যক কোশ্চেন্স কমেন্ট পাবে। পাশাপাশি এবছরে তোমাদের জন্য কিন্তু আমি অলরেডি ভিডিও তৈরি করছি, এই ভিডিওগুলিও তোমরা অবশ্যই করে যাবে। এই যে এই একটা রয়েছে ভিডিও দেখতে পাচ্ছ সিএইচও ইন্টারভিউয়ে 10 মার্কস, তার পরবর্তী ক্ষেত্রে নিচের দিকে যখন তোমরা স্ক্রল ডাউন করবে তখন আরও অনেক এরকম টাইপের ভিডিও পাবে এবং প্রত্যেকের জন্য কিন্তু এই ভিডিওগুলি দেখে যেতে হবে সিএইচও রিলেটেড। কারণ সিএইচওতে যদি পারফর্ম করো এক্ষেত্রে সিলেকশনস হয়ে যাবে, আর যারা জিএনএম রয়েছে তাদের কিন্তু সিপিসিএইচ ট্রেনিং হবে। এই রিলেটেড আমি অলরেডি তোমাদের ভিডিও করে দিয়েছি, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে বা কোয়ারিজ থাকে অবশ্যই জানাবে। এবং পাশাপাশি তোমরা প্রত্যেকে কি করবে, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবে না। টেলিগ্রাম চ্যানেল জয়েনের যে লিঙ্ক সেটা ডেসক্রিপশান বক্সে পাবে, আইদার অর কমেন্ট বক্স সেকশানেও পাবে, সেটা তোমরা জয়েন করে নেবে। এবং তোমাদের মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞাসা করার, কমেন্ট বক্সে কমেন্টস করতে পারো, আমি রিপ্লাই দিয়ে দেবো। তার পাশাপাশি তোমরা আরেকটা বিষয়, তোমরা আমাকে সঙ্গে চ্যাট করতে পারবে। চ্যাটটা কীভাবে করবে, আমার যে টেলিগ্রাম আইডি রয়েছে এডু-নার্সিং তন্ময় স্যার, এই চ্যানেলে আমার যে পার্সোনাল যে প্রোফাইল এডু-নার্সিং তন্ময় স্যার প্রোফাইলে পার্সোনাল মেসেজ করবে বা পার্সোনাল তোমার হচ্ছে ডিএম ডাইরেক্ট মেসেজ, সেটা দেখে আমি কিন্তু রিপ্লাই দিয়ে দেবো প্রত্যেককে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। আজকের ভিডিও এই পর্যন্ত।